পশ্চিম বর্ধমান জেলার কুলবনি গ্রাম। এই কুলবনি গ্রামে অবস্থিত আছে কুলবনি নবারুণ সংঘ, নবারুণ ক্লাব। এই ক্লাব গত প্রায় 53 বছর ধরে বাগদেবীর আরাধনা করে আসছেন, অর্থাৎ সরস্বতী পুজো করে আসছেন গত 53 বছর ধরে। এবং প্রথম থেকেই ওনারা স্বাভাবিক কারণে মাটির প্রতিমা দিয়ে এই মূর্তি তৈরি হতো। এবছরই প্রথম নবারুণ ক্লাবের সভ্যরা একটু অন্যরকম চিন্তাভাবনা করলেন। তারা তৈরি করলেন বাগদেবীর মূর্তিকে পাঁপড় দিয়ে। একটু অবাকই হবে শুনে, পাঁপড় যেটা আমরা সাধারণত ভাতের পরে বা কোনো জলখাবারের সামগ্রী হিসাবে খেয়ে থাকি, সেই পাঁপড় দিয়ে তৈরি করা হয়েছে এই বাগদেবীর মূর্তি। তাই এখানে ছোট থেকে বড়, 8 থেকে 80 সমস্ত মানুষই খুব আকৃষ্টভাবে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং দেখছেন, এবং বাইরের সকলে এসেও দেখে যাচ্ছেন এই মূর্তিটিকে। এখানে 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষ একটু ভালোভাবেই, এবং ওনারা বিসর্জনের দিন গ্রামের সমস্ত মানুষকে বসিয়ে খাওয়ানোরও আয়োজন করেছেন। অন্যদিকে মাধাইপুর এবং হ্রদেরডাঙ্গা ক্লাবের সদস্যরাও একটু অন্যভাবে বাগদেবীর মূর্তিকে এবছরে তৈরি করেছেন। একটু সাইজে আকৃতিতে বড় করেছেন, মূর্তির রূপ ও অন্যরূপ দিয়েছেন। তাই প্রত্যেকটি জনগণের কাছে ওনাদের অনুরোধ যেন তারা এসে ওনাদেরকে উৎসাহিত করে এই মূর্তি দেখে যান এবং তারা তাতে আরও উৎসাহিত হতে পারবেন। ধরে হয়ে আসছে পুজো বিগত 30 বছর ধরে হয়ে আসছে। আগে সিনিয়ররা করতে পুজো, এখন 2006 সাল থেকে আমাদের এই জেনারেশন ছেলেরা পেয়েছি ক্লাবে দায়িত্বে, পুজোর দায়িত্বে। সম্পূর্ণ গোটা গ্রামের পুজো, আমরা গোটা গ্রামের সার্বজনীন পুজো হিসেবে গ্রহণ করি। এটা গোটা গ্রামের সাপোর্ট, সবাই মিলে আনন্দ করি, পুজো করি। এখানে সব রকম অনুষ্ঠান এখানে হয়, যেমন গতকাল ফাংশন হয়েছে, আর সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, যেমন এখনই একটু পরে শুরু হবে। এভাবে সব মিলেমিশে করে পুজো করি আমরা। এই বছর বিশেষ আকৃষ্ট কী ছিল পুজোর মধ্যে? বিশেষ আকৃষ্ট প্রতিমা মূর্তি। আর কোভিডের জন্য আমরা বিশেষ কিছু প্রোগ্রাম করিনি, তাও কালকে ছোটোবেলায় একটা প্রোগ্রাম করেছিলাম, আর আজকে কিছু সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা পালন করা হয়েছে। কোভিড-19 জন্য কালো আমরা মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার ইয়ে করেছি। আপনার নাম? ভূপেন ঘোষ। আমার নাম আশিস ঘোষ, আমি ক্লাবের একজন সদস্য। আলোক ঘোষ, ক্লাবের সদস্য। আপনারা প্রথম শুরু করেছিলেন এই পুজোটা? হচ্ছে গিয়ে আমাদের গরিব মানুষ, বিশেষ করে তাদের কোনো পূজা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, পাশাপাশি জায়গায় তারা পুজো অনুষ্ঠান দেখতে গিয়ে তাদের নিজেদের মধ্যে উৎসাহে বোধ সৃষ্টি করে, ছেলে মেয়েদের যে লেখাপড়া করছে তার জন্যে যে একটা সরস্বতী পুজো করা প্রয়োজন সেই অনুভব করার তাগিদেই সেইটা শুরু হয়। প্রথম আমাদের এই সরস্বতী পূজা হয় মাত্র 110 টাকা দিয়ে, 110 টাকায় চাঁদা আদায় করে, 10 টাকা প্রতি বাড়িতে চাঁদাটা আদায় করে দূর ওখরা থেকে ঠাকুর এনেছে ভ্যানে, রিক্সা করে, ভ্যান ভাড়া সময় 100 টাকায়, এবং সেই পুজো হয়েছে। এবং সেই পুজোর বিভিন্ন আবাল বৃদ্ধা বনিতা মানুষ সে কী উৎসাহ দিয়ে সেই পূজা শুরু করেছিল, সেই অবধি পূজা আজকে এই অবস্থায় আজ এসে দাঁড়িয়েছে। প্রথমে নাটক, তারপরে যাত্রা, কিছুদিন অর্থনৈতিক স্বাবলম্বী না থাকার জন্য এখানে নাটক বা যাত্রা কিছুদিন করতে পারেনি। আবার এই উৎসাহিত হয়ে আমরা এই বছর এই 3 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা শুরু করেছি। আজকে 3টি নাটক হবে এবং কালকে আগামীকাল
বিশেষ এই আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নৃত্য অনুষ্ঠান হবে। আমাদের এখানকার নৃত্য যে শিল্পী আছেন তাদের উৎসাহিত করার জন্য আমরা এই মঞ্চটা করেছি এবং আমাদের যে যাত্রা অনুষ্ঠান সেই এখানকার ছেলেরাই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই যাত্রাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য করেছে এবং এই উন্নতি যাতে আমাদের সরকারি সাহায্য এবং যাতে পেতে পারি সেই জন্যে আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের এই বিশেষ করে গরিব মানুষ শিডিউল কাস্ট এলাকায় সব থেকে বেশি তারা অনেক দিক থেকে অবহেলিত রয়েছে, যেটা আস্তে আস্তে আজ যে শুরু হতে চলেছে সেটা আগামী দিনে যাতে আরও বড় হয় এবং ভালোভাবে এলাকার মানুষ যাতে এই আমাদের যে নবারুণ ক্লাব সেই ক্লাবের যে ভালো কাজ করছে এবং যে নৃত্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো চলছে সেগুলো যে আরও ভালোভাবে হয় সেজন্য আমরা সকলকে সহযোগিতা আমরা চাইছি। এই পুজো কত বছর ধরে চলে আসছে আনুমানিক? মোটামুটি 53 বছর হলো। এই বছর বিশেষ আকৃষ্ট কি আছে এই পুজোর মধ্যে? এই পুজোর বিশেষ করে আকৃষ্ট হচ্ছে গত বছর আমাদের যে লকডাউনের একটা পরিবেশ ছিল সেইটা করতে পারিনি, যার জন্যে এই বছর একটা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান গ্রামের সহযোগিতায় ছেলে মেয়েদের সেটা নিয়ে আমরা করতে চাইছি এবং যাতে ভালোভাবে হয় সেই জন্য আমরা সকলের গ্রামবাসীদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি এবং সহযোগিতা করেছেন সেটা আরও বিপুল হয়ে সহযোগিতা করলে আমরা আরও ভালোভাবে সেটাকে উন্নতির পথে নিয়ে যেতে পারব। এই বছর ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা কতটা আনন্দ উপভোগ করেছে এই পুজোর মধ্যে দিয়ে? এই পুজো যেভাবে লকডাউন ছিল করতে পারেনি গত বছর, এবারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা নিজেদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তারা নেমে পড়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ভক্তিপদ রুই দাস, আমি এই ক্লাবের একজন अभी साल भर में ऐसा फेस्टिवल आया है लेकिन उतना मजेदार वाला फेस्टिवल नहीं है, लेकिन सबसे कोरोना परिस्थिति में यही सबसे बड़ा फेस्टिवल अभी मना जाता है क्योंकि अभी कोरोना बहुत डाउन हो गया। इस पोजीशन में तुम लोग कैसे पूजा किया? सहयोग से अपने को एक साल बाद कोई हम लोग का फेस्टिवल हो रहा है तो उसको हम लोग कम लोग इतने अच्छे से कर सकें कि लोग का गैदरिंग भी ना हो और एक अच्छा सबको हैप्पी लगे कि हाँ एक साल बाद इंजॉय करें, पब्लिक भी बहुत हैप्पी है यहाँ का। अब लोग कमेटी में कितना मेंबर्स है? लेकिन अचानक कुछ सडन काम की वजह से 3-4 मेंबर्स को जाना पड़ा दिल्ली या चेकअप हेल्थ चेकअप। फिलहाल हम नहीं, हमने ये सारा संभाला। आप लोग सबका नाम बताइए। अमन कुमार सिंह। आपका? योगेश्वर शर्णकर। आप विक्की कुमार। अमित उपाध्याय। एंजॉय করলে পূজো তো ভালো লাগে আমাদের, এবছর পাপড়ে ঠাকুর করেছি আমরা আরও নতুন করে নতুন কিছু দেখাবার আমরা মানুষকে সুযোগ করে দিয়েছি, এর জন্য মানুষ আমাদের গ্রাম আরও আনন্দ পেয়েছে, খুশি হয়েছে। অনেক কিছু 3টে প্রোগ্রাম রেখেছি, আমরা নিজে যাত্রা করছি, নাটক হচ্ছে, অনেক খুশিতে মানুষ আছে। মায়ের কাছে কি প্রার্থনা করলে? মায়ের কাছে তো একটাই প্রার্থনা, এত বড় করোনা মহামারী গেল তার থেকে যেন মানুষকে সুস্থ রাখে এবং আমাদের গ্রাম যেন আরো উন্নত হয়। এই করোনা পরিস্থিতিতে কি কি সতর্কতা জারি করা ছিল পূজা কমিটির পক্ষ থেকে? আমাদের করোনা পরিস্থিতিতে আমাদের গ্রাম থেকে যতটা পেরেছি আমরা গ্রাম থেকেও সাহায্য করেছি মানুষকে, তারপর সতর্কতা বলতে আমরা স্যানিটাইজার ব্যবহার করেছি, মাস্ক ব্যবহার করেছি, অন্য মানুষকে যারা যাবে তাদেরকে মাস্ক বিতরণ করেছি। অন্য বছর যে আনন্দ পাওয়া যায় এই বছর কি সেম আনন্দ হয়েছে না আরো বেশি না আরো কম হয়েছে? অন্য বছরে যে আনন্দ পাওয়া যায় তার থেকে এবছর আমার মনে হচ্ছে এবছর তো একটু বেশি হয়েছে, কারণ আমাদের কোনো বছর থিমের ঠাকুর হয়নি, এবছর একটা পাপড়ে ঠাকুর হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এখন দেখতেই পাচ্ছে মানুষ আরো আনন্দ পাচ্ছে। এইরকম যে একটা মনোভাব, এরকম যে ঠাকুর কিভাবে এলো তোমাদের মনে? এরকম যে একটা আর্টে ঠাকুর তৈরি করার মনোভাবটা কোথা থেকে পেয়েছো?
কি সতর্কতা জারি করা হয়েছিল পাপড়ের মাধ্যমে যে স্কুলের কাজের মাধ্যমে এসব রেখেছি আমরা কাগজের জিনিসপত্র এই যে মনোভাব দেখে কোথা থেকে দেখে তো এই মনোভাবটা হয়েছিল কোথা তো দেখেছিলে জিনিসটাকে কিভাবে তৈরি হয়েছিল মনের মধ্যে কিভাবে এসেছিল যে এইভাবে ঠাকুর করলে লোকের আকৃষ্ট পাওয়া যাবে লোকের আকর্ষণ পাওয়া যাবে অনেক জায়গায় এই থিম দেখেছি বলে আমাদের এই মনোভাব এসেছে যে নতুন কিছু করার একটা তাই আমরা পাপড়ে ঠাকুর করেছি তোমার নাম আর পরিচয় আমরা দেবাসী দুজন করেছিল তো এই প্রতিমাটা তৈরি করতে মোটামুটি কত খরচ হয়েছে কত খরচ হয়েছে এই যে প্রতিমা একটা করেছো পাপড়ের দিয়ে তো সেই প্রতিমা তৈরি করতে মনোভাবটা কিভাবে তৈরি হয়েছিল তোমার এই মনোভাবটা কিভাবে এসেছিল পাপড়ের প্রতিমা তৈরি করলে যে একটা লোকে আকৃষ্ট হবে সেই মনোভাবটা কি করে এসেছিল এরপরে কি চিন্তা ভাবনা আছে কি নিয়ম প্রতিমা করার দুর্গা প্রতিমা করি মা দুর্গা প্রতি বছর আমার একটা করে করা থাকে উখড়া সারদা পল্লী বলে একটা উখড়া জায়গা আছে প্রায় সামনে বছর এই করোনার জন্য ঠাকুরটা করতে পারিনি তাই এই বছর ভাবনা একটা সরস্বতী করি পাপড়ে সামনে বছর ভাবনা চিন্তা ওই গামছা দিয়ে কিছু প্রতিমা করি তোমার নাম আর পরিচয় বলুন দুইদাস ডাঙ্গরপাড়া উপর হিলাল আয়োজন কেসে কি রেঞ্জ এসা হুয়া কি ইস সাল কা সবসে বড়া তো প্রবলেম করোনা কা থা তো করোনা কো লেকে মাইন্ডসেট থা কি এসা কুছ থিম করনা হ্যায় আপনে কো তো করোনা কো লেকে হমনে স্ট্রাকচার মূর্তি কা और जितने भी डेकोरेशन थे चाहे वो मास्क के हों चाहे बाहर के गेट पे जो हमने आर्ट चार्ट बनाया उस पर जितना भी डेकोरेशन हमने कोरोना को लेकर के ही किया कोरोना से रिलेटेड कोई औरत किसी बच्चे को जब दिल्ली से लेके मजदूर लोग जो माइग्रेट हो रहे थे तो उनको लेकर के जो स्ट्रक्चर जो जो भी इमेज थे वो सबको हमने आर्ट पेपर पर बना के वो सबको हैंड वॉश का सैनिटाइजिंग का कोरोना किस तरीके से अटैक कर रहा है कितने परसेंट रिकवरी हुआ है कितना परसेंट डेथ हुआ है उन सब का हमने चार्ट पेपर बना के गेट बनाया सारा हमने थीम कोरोना को लेकर के किया ये पूजा खर्च करने के लिए तो खर्च बहुत होता है ये खर्च कैसे किया जाता है खर्च ऐसा था कि हम लोग मेंबर्स थे इस एरिया के सारे लड़कों के मेंबर्स थे हम लोग ने कंट्रीब्यूट किया फिर फैमिलीज थी कॉलोनी के चंदा थे और हमारे लीडर जो गौतम घोष था उनका बहुत ज़्यादा हेल्प था हम लोग को इस तरीके से हम लोग का अरेंजमेंट हुआ इस साल कोरोना परिस्थिति में क्या क्या सतर्कता जारी किया गया था इस पैनल में सतर्कता यही था कि आपको कम से कम डिस्टेंस रखना है कम से कम लोग को एक जगह इकट्ठा होना है जितना हो सके क्लीन रखना है अपने आप को सब जिनको जरूरत हो उनको हेल्प करना है बस इस तरीके से हम लोग ने भी वही किया हम लोग ने भी यहाँ पे 600 पीस मास्क हमने जो डेकोरेट किया फिर ऐसा नहीं कि सिर्फ डेकोरेशन है हमने 600 पीस करीबन हमने बांटे भी इस बार लोकल आदमी का कैसे इंजॉय किया ये पूजा लोकल आदमी क्या था कि पूरा साल तो सबने घर पे रह करके इतने इंडस्ट्रियल एरिया पे नहीं है लेकिन फिर भी यहाँ पे लोगों का घर पे रह के इतना अच्छे से कोई भी फेस्टिवल किसी का नहीं बना ओकेशन हुआ सब लोग शादी वादी सब तो पोस्टपोन्ड हो चुका था लेकिन हमने सोचा था कि ये एक साल बाद ये जो पूजा हो रहा है तो उसी को इतने अच्छे से मनाना है कि लोग इन्जॉय करें बस ये सोच के हमने कहा कि छोटा सा लेकिन बहुत लोग को अच्छा लगे कि इस एरिया में इतना अच्छा मूर्ति आया बस ये लगे थोड़ा हटके थी वो इस तरह से हमने यहाँ पे पूजा कितना साल से हो रहा है हम लोग ये पूजा इस इधर 5 साल हो गया और हम लोग इधर पे टोटल मेरे घर के पास यहाँ पे करते टोटल हम लोग को 11 साल हो गए इसको करते हुए 11 साल में सबसे बड़ा मूर्ति यही साल हुआ ये पूरे इस एरिया का लास्ट हिस्ट्री में सबसे बड़ा मूर्ति यही है मैं नॉट मेरा ओनली 11 है पूरे शुरू से जब हमारे पापा यहाँ रहते तब से लेकर इतना बड़ा सरस्वती जी का मूर्ति अभी हुआ है हिस्ट्री में ये मूर्ति बनाने में कितना खर्चा हुआ मूर्ति का तो अभी तो हमने 13,000 पे किया 13,000 का हम लोग का बुकिंग हुआ अभी टोटल पूजा में कितना खर्चा हो रहा है टोटल पूजा का अभी तो अराउंड मुझे जहाँ तक आइडिया है 30,000 to 40,000 का आराम से लग जाएगा आपका नाम अमित उपाध्याय কেমন এনজয় করলে খুবই ভালো আমাদের গ্রাম হচ্ছে গুলমুলি নবরং ক্লাব এই ক্লাবে প্রত্যেক বছর মানে নতুন নতুন আকর্ষণের ঠাকুর বানানো হয় এবছর যেমন বানানো হয়েছে পাপড়ের প্রতিমা তো খুবই সুন্দর দেখলে বুঝতে পারবে আর প্রত্যেক বছর
আর প্রত্যেক বছর কোনো না কোনো প্রতিযোগিতা থাকে, যেমন অনেক ধরনের নানা রকমের খেলা। তারপর এই বছর যেমন হচ্ছে তিনটা নাটক হয়েছে, কালকে নাচের অনুষ্ঠান আছে, পরদিন আবার যাত্রা আছে। তো প্রত্যেক বছর আমাদের ভালোই কাটে, খুবই এনজয় করি, বাইরে থেকে অনেক লোক আসে দেখতে, তো মোটামুটি ভালোই পেরে যায়। এই বছর করোনা পরিস্থিতিতে কি এনজয়টা কি সেম হয়েছে না কিছুটা কম হয়েছে? আরো মনে হচ্ছে আরো বেশি হয়েছে, কারণ এই বছর আরো বেশি কিছু হয়েছে, তিন চার দিন ধরে প্রোগ্রাম চলছে, খুবই ভালো লাগছে। তোমার নাম? বিশাখা রুইদাস।